হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আপনাদের মাঝে আমি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগিং এ শেয়ার করব কী কী রান্না করছি এবং কী কী কাজ করা হচ্ছে, আজকে কী কী রান্না হচ্ছে, জাস্ট সেগুলো। তো আমি সকালেই দেখেন আমার বাবু সুজি বসিয়ে দিয়েছে, আর আমি একটু লেবু চা করে নেব। তো স্বাভাবিক আপনার লেবু চাটা কিন্তু একটু ভালোই লাগে, আমি এক একদিন এক এক রকম চা করে খাই, সেটা তো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আশা করি সবার ভালো লাগবে। তো দেখেন লেবু চায়ের রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং তার টেস্টটাও দারুণ হয়েছিল। তো আমার অ্যালোভেরা গাছটা দেখেন মোটামুটি ভালোই তরতাজা হয়েছে, এবং এই গাছের এই এটি কিন্তু অনেক ছোট ছিল, বড় হয়েছে। আর আমি এখানে কিন্তু মানি প্ল্যান্ট গাছও লাগিয়েছি, দেখেন পাতা বাহারি বলে অনেকে অনেক নামে ডাকে এটাকে। তো আমি এই পাতা গাছটিও কিন্তু বেশ কয়েকদিন ধরেই লাগিয়েছি, মোটামুটি ভালোই আপনার গ্রোথটা অনেক ভালো দেখা যাচ্ছে। তো আমার সুজি রান্না প্রায় শেষের দিকে, তো আজকে কি কি রান্না করব সকালে কিন্তু এটা করে নিলাম। তো সকালের রান্নাটা হচ্ছে আপনার আজকে খিচুড়ি, ডাল খিচুড়ি রান্না হবে, মেহমান এসেছে তো তারা সকালে এটাই খেতে চাইলো, তো তাদের জন্য আজকে রান্নাটা এটাই হবে। তো এখন আমি আমার মুরগি আটা ভুষি এগুলো মিশিয়ে নিলাম, এখন আমি এটাকে মুরগিকে খেতে দেব এবং কবুতরকে। তো আমি যেহেতু যা আমার আছে সবই যেহেতু আমার দেখতে হয়, এর কারণে আমি একবারে দেখিয়ে দিলাম কী কী মিশিয়ে নিলাম, একটু পানি দিয়ে মিশিয়ে নেব। তো আমি এসে পড়েছি আমার কবুতর মুরগির কাছে। তো আমার মুরগি ওই পাশে, যেহেতু আমি খাবার দিয়ে দিয়েছি এবং কবুতরের ডিম কিন্তু ফুটে গেছে, তো আমি বাচ্চাগুলো দেখাবো খুব তাড়াতাড়ি। তো আমি সকালে রান্না কী করবো দুপুরে, সেটার জন্য আমি এসে পড়েছি ফ্রিজ থেকে কিছু মাছ টাছ বের করে নিলাম। তো এগুলো হচ্ছে সবজি বের করে নিলাম। তো আমার আবার কী কী সবজি লাগবে সেগুলো সব চেক করে দেখছি আজ কী কী আছে। তো আজকে বাজার করব চিন্তা করেছি, বিকালে দেখি যদি মার্কেটে যাই বাজার করে নিয়ে আসব। তো আসলে এইভাবেই সংসার চলে, সংসার জীবনটা একটু অন্যরকম, ব্যস্ততার মাঝে কাটাতে হয়। তারপরও আমার ফ্রেন্ডস আপনার সাবস্ক্রাইবারদের জন্য আমার এই ব্লগগুলি করা কী কী করলাম দেখেন। আমার কিন্তু ডিম নিয়ে এসেছি, এটি আমার দেশি মুরগির ডিম, আর এটি হচ্ছে আপনার ফার্মের ডিম। দেখেন ফার্মের ডিমগুলি কত বড় হয় দেখেছেন, দেশি মুরগির ডিম কত ছোট। তো দেশি মুরগির ডিমগুলি কিন্তু আমার বাবুকেই বেশি খাওয়ানো হয়, এটা হচ্ছে আপনার ফ্লেভার, যেটা কেকের ভ্যানিলা ফ্লেভার। তো এইভাবে আজকের মতো আপনার ফ্রিজ থেকে যা যা নেবার তা নেওয়া হয়ে গেল। তো এই হচ্ছে আমার বড় মেয়ের রুম, দেখেন সকালে ঘুমিয়ে থেকে সব অগোছানো করে রেখেছে। তো ওর রুমে ও একাই থাকে বেশি, তো ওর রুমটাও গোছানো হবে, সব একটু রৌদ্রে দেওয়া হয়েছে। যাই হোক, আসেন দেখি কি রান্না টান্না করি আজকে। তো দেখেন আমার কিন্তু কোটাকাটি মোটামুটি প্রায় আমি করে নিলাম, আমার কোটাকাটি কিন্তু দেখেন হয়ে গেছে। আমি আপনাদের একবারই দেখিয়ে দিলাম কী কী রান্না করবো আজকে। বোয়াল মাছ ভোনা করব, আর হচ্ছে বড় সরপুটি রান্না করব, আর হচ্ছে এখানে কিন্তু ওই যে আপনার এটাকে ঝাটকা মাছের মতো, এটা কী মাছ বলে আমি নাম জানি না, এই মাছ দেখ আপনার পাতা ভাজি হবে। তো আমি এখানে তরকারিটা বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। তো তরকারি দেখেন আমি একবারে মশলা টশলা দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম, আর আমার রান্নাটাও আমার দ্রুত করতে হবে, যেহেতু আমি চারটা রান্না করব, একটু সময় লেগে যাবে আমার। তো আমি সবজিগুলো দিয়ে দিলাম, আজকে আমি আপনার একটু মিক্সার সবজি রান্না করব, যেহেতু বাজার সব শেষ ছিল, সবগুলোই একটা দুটো করে রয়ে গেছিলো, সব দিয়েই আজকে মিক্সার রান্না করব মাছ দিয়ে। তো মাছটা ভেজে নিচ্ছি, দেখেন আমি কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাছগুলো। তো দুই রকম মাছ রান্না হবে, দুই রকম না ঠিক তিন রকম মাছ রান্না হবে দেখেই কিন্তু আমি আপনার মাছের পরিমাণটা কম নিয়েছি, যেহেতু আমার মেহমান দুজন এসেছে, আমরা বাড়িতে তিনজন, এই মোট 5 পিসই দিয়ে নিলাম, আর বোয়াল মাছ 6 পিস নিয়েছি যে একটু বেশি খায়। তো এগুলো একটু ভেজে নিতে নিতে দেখি আমার অন্য অন্য কী রান্নার প্রিপারেশন আমি করে নিলাম। তো এই পাশে তরকারিটা একটু দেখে নিই, দেখেন আমার তরকারিগুলো কিন্তু চুলায় আমি ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম।
তো আমার মাছও ইতিমধ্যে আমার মাছগুলো দেখি ভাজা হয়ে এসেছে প্রায়। দেখেন আমার মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি হালকা ভেজে দিলাম, কারণ পুঁটি মাছ তো শর্টপুটিগুলি বেশি ভাজলেই হয় না, ভালো লাগে না, তরকারিতে একটু এইরকমই ভালো লাগে। তো আমি সেই মাছ ভাজি তেলের মধ্যেই, কিন্তু আর একটু তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে আপনার এখানে পেঁয়াজ বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখানে কম নিয়েছি, ভুনা করব তারপরও, কারণ আমি ভুনার পেঁয়াজটাকে ব্লেন্ড করে নেব। তো ভুনার পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিলাম একটু, এর মধ্যে দেখেন আমি যে ব্লেন্ড করে নিয়েছি, তো এই ব্লেন্ড ভুনাটাই দিয়ে দিব, কারণ বোয়াল মাছের গ্রেভিটা একটু ঘন না হলে ভালো লাগে না। দেখেন আমি কিন্তু দিয়ে দিলাম, আর একটু হালকা করে আদা রসুন বাটা দিয়ে দিব। আর মেহমান এসেছে যেহেতু, উনি একটু বয়স্ক, দেখে বেশি ঝাল খেতে পারে না, আমি একটু ঝালের পরিমাণটা কম দেব, যেহেতু তারা, তাদের জন্য রান্না হচ্ছে, তারাও থাকবে, তো এই হচ্ছে কথা। দেখেন আমার মোটামুটি কিন্তু মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর আমার মাছগুলোও কিন্তু আমি এখন দিয়ে দেব। দেখেন আমার মাছ কিন্তু দিয়ে দিলাম। তো এইগুলো, এই মাছ এনেছি, এগুলো আসলে ভিডিও করা হয়নি, কারণ আপনার আমার মোবাইলে একটু প্রবলেম ছিল এবং ভিডিও করা হয়নি। তো দেখেন আমি এইখানেও কিন্তু সবজির সাথে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই সবজিটা আমি হয়তো রাত্রে এক লাগবে, আর এইখানে আমি কিন্তু সেই তিনটে মাছ দিয়ে আমি একটু পাতা ভেজে নেব, আপনার ইয়ের পাতা, সজনে পাতা। তো সজনে পাতাটা আমাদের বাসায় সবাই কিন্তু খুবই পছন্দ করে। দেখেন আমি ধুয়ে ঝুরিয়ে নিলাম আমার আপনার স্ট্যান্ডে। তো এই জালিটার মধ্যে ধুয়ে আমি রেখে দিলাম, আর পাতাগুলো তো আপনার একটু পরে কিন্তু এটা অনেক ই হয়ে যাবে, অল্প হয়ে যাবে। তো এর মধ্যে আমার মাছ কিন্তু আমি দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি, মোটামুটি ভালো, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখলাম যে মরিচ টরিচ সব ঠিক আছে কিনা, খুবই ভালো লাগলো। আর দেখেন এর মধ্যে কিন্তু আমি একটু কিছু খেয়ে নিচ্ছি রান্না করতে করতে, আর আমার দেখেন মাছ ভাজিটাও কিন্তু মাশাল্লাহ মোটামুটি হয়ে এসেছে। তো আমি এইভাবে এটাকে রেখে দিলাম। তো এর মধ্যে আমি কিন্তু বটপটি ভাজি করব, তার জন্য আমি এইখানে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিয়েছি, আর এখানেও আমি অল্প করে হলুদ মরিচ দিয়ে নেব, একটু সাদা সাদাই রাখবো, খুবই কম পরিমাণে দিলাম। আপনারা ইচ্ছা করলে এভাবে অল্প করে দিয়ে রান্না করে, বেশি দিলে ভালো লাগে না, আপনার কালারটা চেঞ্জ হয়ে যায়, তো এর জন্য ভালো লাগে না। তো আমি একটু অল্প করেই দিলাম, দেখেন আমার এটা হয়ে গেছে, এই যে আমি দিয়ে দিলাম। তো এর মধ্যেই হয়ে যাবে আমার মোটামুটি সব রান্নাই, কিন্তু আস্তে আস্তে আমি কমপ্লিট করে ফেলেছি, যেহেতু চারটা রান্নাই আমি আপনাদের একটু একটু করে দেখিয়ে দিলাম। তো মেন পার্সনগুলি দেখিয়ে দিলাম, কারণ মেন পার্সনটাই আসলে ফ্যাক্টর। যাই হোক, ভালো থাকবেন বিয়ার্স, আপনাদের সবার কাছে আমার আর দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আশা করি সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমার জন্যও দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর সবার জন্য আমার শুভকামনা রইল। আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।